আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন? নিশ্চয় ভালো। আরও একটা সুখবর নিয়ে হাজির হয়ে গেলাম। সাউথ আফ্রিকার বেনোনিতে অনুষ্ঠিত আইসিসি ওমেন্স আন্ডার-19 টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম আসরে অস্ট্রেলিয়াকে 7 উইকেটে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কাকে 10 রানে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে এবং পরবর্তী সুপার 6 রাউন্ডে যাওয়ার পথটাকে আরও সুগম করেছে। ডমিনেটিং পারফরমেন্স ছিল বাংলাদেশের মেয়েদের কাছ থেকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছ থেকে জয়ের পরে তারা যে আত্মবিশ্বাসটা গেইন করেছে সেখান থেকেই যেন আজকে শুরু করেছিল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে এবং দুর্দান্ত স্টার্ট পায় বাংলাদেশ। 75 রানের উদ্বোধনী জুটি হয়ে যায় মিষ্টি সাহা এবং প্রত্যাশার মধ্যে। এরপরে নাম্বার 3 এবং 4 ব্যাটার তৃতীয় উইকেট জুটিতে আরও একটা বড় পার্টনারশিপ গড়লে বাংলাদেশ করে 165 মাত্র 2 উইকেট হারিয়ে 20 ওভার শেষের। টপ স্কোরার 53 রান করেছেন 43 বল থেকে প্রত্যাশা এবং তিনি 5টি বাউন্ডারির পাশাপাশি 3টা ছক্কাও হাঁকিয়েছেন। মেয়েদের ব্যাট থেকে 3-3টা ছক্কা অবিশ্বাস্য। দিলারা 27 বলে 36 রান করে অপরাজিত, তিনিও 3টা 4, 1টা 6 হাঁকিয়েছেন। আর স্বর্ণা 178 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 28 বলে 50 অপরাজিত, তিনি 2টো ছক্কা 3টা 4 হাঁকিয়েছেন। কী পাওয়ারফুল ব্যাটিং! মেয়েদের ক্রিকেটে 165 টোয়েন্টি ম্যাচে ইটস এ বিগ টোটাল টু চেইস। এবং চেইস করতে এসে শ্রীলঙ্কা দল শুরুতেই 2টো উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। দিশা বিশ্বাস এবং মারুফা 2 উদ্বোধনী বোলারই নিজেদের প্রথম ওভারে উইকেট তুলে নেয় এবং শ্রীলঙ্কা শুরুর থেকে ব্যাকফুটে চলে যায়। বাট বাংলাদেশের মতোই তৃতীয় উইকেট জুটিতে তাদের গুণরত্নে এবং বিজয়রত্নে 96 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলে, কিন্তু স্ট্রাইক রেটটা 100-এর কাছাকাছি থাকে, 100-এর একটু উপরে, যেটা আজকের ম্যাচের সাথে খুব একটা সঙ্গতিপূর্ণ ছিল না। সো ফাইনালি শ্রীলঙ্কা একটা স্ট্রং ফাইট ব্যাক করেছে এটা বলতেই হবে, কেননা তারাও মাত্র 10 রানে হেরেছে। 155 অবধি তারা পৌঁছে গিয়েছিলো 4 উইকেটে, শেষ 20 ওভার পর্যন্ত তারা ব্যাট করেছে, স্ট্রং একটা ফাইট ব্যাক করেছে। এবং এ ধরনের ফাইট ব্যাক পরবর্তী ম্যাচগুলোতে তাদেরকে আরও আত্মবিশ্বাসী করবে বেটার রেজাল্ট শো করতে। কিন্তু বাংলাদেশি বোলিং ইউনিটে আমরা দেখলাম যে মারুফা শুরুতেই 1টি উইকেট এবং ডেথ ওভার্সে এসে আরও 1টি, মোট 19 রান দিয়ে 4 ওভার থেকে 2টো উইকেট পেলেন। এবং ক্যাপ্টেন দিশা এক্সপেন্সিভ ছিলেন লাস্ট স্পেলে, 44 রানে 1টি উইকেট, 1টি রান আউট। বাংলাদেশের এই টানা 2 জয় আমাদের এই নারী অনূর্ধ্ব-19 দলটাকে নিয়ে অনেক দূর স্বপ্ন দেখতে সাহায্য করছে। এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে কোচ দীপু রায়, তারপরে ব্যাটিং কনসালট্যান্ট শাহনেজ শহীদ শানু, সহকারী কোচ গোলাম মর্তুজা, এরা প্রত্যেকেই দলটাকে একটা সুতোয় বেঁধেছেন এবং টিম কম্বিনেশন অত্যন্ত ভালো। অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারে, টি টোয়েন্টির সাথে যায়, এইরকম ব্যাটারদের সমাবেশ ঘটেছে দলে, একাধিক অলরাউন্ডার রয়েছে, সব কিছু মিলিয়ে এই দলটাকে ঘিরে একটু বড় স্বপ্ন দেখতে ইচ্ছে করছে। অন্তত শেষ 4 অবধি যদি প্রথম আসরে মেয়েরা যেতে পারে এবং এখান থেকে আগামী দিনে জাতীয় নারী ক্রিকেট দলের জন্য বেশ কিছু পটেনশিয়াল মেম্বার আমরা কিন্তু খুঁজে পেতেই পারি। সো বেস্ট অফ লাক দিশা এবং তার দলের জন্যে। কংগ্রাচুলেশনস টু বাংলাদেশ আন্ডার-19 ওমেন্স টিম ফর দেয়ার 2 কনজিকেটিভ উইন্স এগেনস্ট বিগ অস্ট্রেলিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, মেয়েদেরকে সাপোর্ট করুন, মেয়েরা ভালো খেলছে, অনেক দূর যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।